খুশিতে ছবি থাকুক, কোনো ব্যাপার নেই, কিন্তু একটাই অডিশন যেটা পাইকে দিন শাখা বলে প্রতিষ্ঠিত হয়। এবং আমরা আবারও বলি, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন একটা জায়গায় যাচ্ছে, হয়তো আশা করি এই যে নতুন যাকে আহ্বান করা হয়েছে সেই সেই দায়িত্ব পেয়েছে। পাঠ্যচারী দীর্ঘদিন পর মিটিং ফিটিং করতো না ফেডারেশনের সঙ্গে, মানুষ ভুইয়া দায়িত্ব নেওয়ার পর পাঁচ ছ সাতটা মিটিং করেছি। জেলা সভাপতি হিসেবে আমি দুদিনকে মিটিংয়ে গেছিলাম, এই অবধি মেম্বারশিপ আসছে, মেম্বারশিপ আমরা দেবো। এবং মেম্বারশিপ দেওয়ার পর আমরা কিছু আমি কিছু বাধ্যবাধকতা তৈরি করব, আমি দেখে পড়া প্রত্যেকের এক কপি করে ছবি রাখবে পাসপোর্ট সাইজের, সেই ছবি ওই ফর্মের সাথে সেটা দিতে হবে। যাই হোক, আমি আজকে তপনদার বিদায় সম্বর্ধনা, তপনদার সঙ্গে দীর্ঘদিনের আমার সরকারি কর্মচারী ফেডারেশন করতে গিয়ে সম্পর্ক, তপনদার সঙ্গে আমার দাদার খুব সম্পর্ক ছিল এবং একটা পারিবারিক ব্যাপার ছিল। তপনদার কোনো অসুবিধে হলে তখন দাদা কাছে চলে গেল, অফারে একটু করা যাবে, দাদাও তপনদার কোয়ার্টারে এসে কথা বলুন, দেখা মানে আত্মীয়তার মতো একটা তৈরি হয়েছে। তো ফেডারেশন বলে বলি সবাই, আমরা যারা করি সবাই যেন একটা আন্তরিকতার সঙ্গে আমরা করি, সে আন্তরিকতার মধ্যে দিয়ে আমরা চলি। তো যাই হোক, আর বেশি বক্তব্য রাখবো না, অনেক খুব রাখলাম। আপনাদের পলিটেকনিক অর্গানাইজেশন শক্তিশালী হোক এবং পলিটেকনিক অর্গানাইজেশনটা পথ দেখা, এবং শুধু আপনারা যে মিছিল মিটিং করেন তাও নয়, যে আমরা জনহিত কাজের মধ্যেও যুক্ত, এই মধ্যে থেকে আপনাদের সংগঠন আরো দীর্ঘজীবী হোক, বড় হোক। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন, চিন্তা।